আবহাওয়া ঠিক কিভাবে খামখেয়ালিপনা দেখাচ্ছে সেটা তো আমরা জানি, এই ঠান্ডা তো আবার ঠান্ডা একেবারে যেন ফুরুত করে পালিয়ে যাচ্ছে। তবে এবারে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে শুধুমাত্র উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর তার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের মালদাতে খুব হালকা বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া থাকবে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডার কোনো পূর্বাভাস নেই। আর এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহে লুকোচুরি খেলছে শীত। তবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও পরের দিকে শহরের পারদের পতন হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া, শীত কি বাড়বে, এই প্রশ্নটাও তখন ঘোরাফেরা করছে। নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল মিলবে আগামী সপ্তাহে। যখন এত সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে, তখন চলুন অবশ্যই জেনে নেওয়া যাক যে এই নিয়ে পূর্বাভাসে কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। চলুন আমরা এবার শুনে নিই যে আবহাওয়াবিদ বৃন্দাবন চন্দ্র সাধুকা কি বলছেন। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর বীরভূম দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের মালদাতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সঙ্গে মাঝারি কুয়াশা থাকবে। বৃষ্টিপাতের কারণ বলতে কি, ওই ঘূর্ণাবর্তের জের উত্তর এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত আছে, তার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সেইভাবে কোনো বৃষ্টিপাত বা কিছু সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে, কলকাতাও তাই এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও তাই। জাঁকিয়ে ঠান্ডা আসতে এখনও কয়েকটা দিন দেরি আছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও কয়েকটা দিন লাগবে। আর এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। এছাড়া আগামী 3 দিন জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালের দিকে। পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে আর এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তবে সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ মিলবে বেলার দিকে। রবিবার সকালে শহরে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল, সোমবারও তার অন্যথা হবে না বলে পূর্বাভাসে জারি করা হয়েছে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। আগামী 24 ঘন্টার জন্য কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা অল্প স্বল্প রয়েছে। তবে আগামী 2 দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে এবং উত্তরে হাওয়ার দাপট বাড়বে নতুন সপ্তাহের থেকে। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল জারি করা হয়েছে। আর এদিকে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চলুন এবারে শুনে নিই আর কি কি জানা যাচ্ছে আবহাওয়াবিদের থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার দার্জিলিংয়ে আপনার এই তুষারপাতের হালকা সম্ভাবনা আছে, তার সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং, শুধুমাত্র দার্জিলিং জেলায়। বাকি জেলাগুলোয় প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে, শুধুমাত্র মালদাতে হালকা কোনো কোনো জায়গায় বা কোনো কোনো দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কুয়াশা উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে হালকা আর কি, ওই বেশ কয়েকটা জায়গায় দু এক জায়গাতে ওই মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় প্রতিটি জেলাতেই মাঝারি কুয়াশা থাকবে, ম্যাক্সিমাম 24-25, হয়তো আরেকটু বাড়তে পারে 25-26 ম্যাক্সিমাম, আর মিনিমামটা 15-16 আশপাশ থাকবে। পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে 2 ডিগ্রির মতো কম, অর্থাৎ ওই 14, পুরুলিয়ার ক্ষেত্রে হয়তো আরেকটু কম হবে, 12-13 আশপাশে থাকবে। আগামী 3 দিন তো থাকবেই, তারপরে হয়তো একটু কমতে পারে। জাঁকিয়ে ঠান্ডার ফলে এখনো বেশ কয়েকদিন লাগবে। অর্থাৎ হাওয়া অফিস যেটা বলছে যে রবিবার দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে, সিকিমে বৃষ্টি এবং তুষারপাত চলছে আর তার প্রভাব পড়ছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, আর তাই বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, তবে জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে।
তবে এই সমস্ত কিছুর মধ্যে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই খবরটাও ইতিমধ্যে সামনে এসেছে। তবে তার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের মালদাতে খুব হালকা বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া থাকবে যেমন, জাকিয়ে ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাস নেই এমনটাও জারি করা হয়েছে। আর এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহে লুকোচুরি খেলছে শীত। প্রথমে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও পরের দিকে তাপমাত্রার পতন হবে, অর্থাৎ শহরে পারদ পতন ঘটবে। আর এই বিষয়টি নিয়েও জানা যাচ্ছে, চলুন আরও একবার শুনে নিই আবহাওয়াবিদ ঠিক কী কী বলছেন। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর বীরভূম দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের মালদাতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সঙ্গে মাঝারি কুয়াশা থাকবে। বৃষ্টিপাতের কারণ বলতে কি, ওই ঘূর্ণাবর্তের জের উত্তর এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত আছে, তার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সেইভাবে কোনো বৃষ্টিপাত বা কিছু সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়ায় থাকবে। কলকাতাও তাই এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও তাই। জাঁকিয়ে ঠান্ডা আসতে এখনও কয়েকটা দিন দেরি আছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও কয়েকটা দিন লাগবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আর এদিকে হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে, শীত কেমন থাকবে, বাড়বে না কমবে, নতুন করে শীতের স্পেল পড়বে কিনা, সেই সব কিছু আপনাদেরকে আরও একবার বলে দিই। ইতিমধ্যেই যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আগামী 5 দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। এছাড়া আগামী 3 দিন জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি, মাঝারি কুয়াশা থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালের দিকে, পূবালি হাওয়া জলীয় বাষ্প ঢুকবে আর এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। তবে সকালবেলা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের দেখা মিলবে। কেমন লাগলো বলুন তো আজকের এই আবহাওয়ার খবর? আপনাদেরকে যতটা আপনারা চিন্তা করছিলেন যে মানে কতটা আবহাওয়া ঠিকঠাক থাকবে সেটা নিয়ে, আপনাদের মতামত এই সব কিছু নিয়ে আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশন। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে এবং হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না।